মাতৃভাষা দিবসে আপনারা অনেকের অনেক কথা শুনেছেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন সেটাও আপনাদের শোনাবো। আজ সারাদিন ধরে উদযাপন হলো এই মাতৃভাষা দিবস, শুধু যে বাইরে তা নয়, ইন্টারনেটে ও ঢুকে গেছে, সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব কোথাও ও বাদ নেই, সমস্ত জায়গাতেই চলছে মাতৃভাষা দিবস পালন। আর মুখ্যমন্ত্রী তো আপনারা জানেন, তিনি ও মাতৃভাষা দিবস পালন করবেন, তাতে আর কোনো নতুন কিছু নয়। তিনি কি বলেছেন এবার আপনাদের সেটাই শোনাবো, তবে শুধু শুনলে হবে না, আপনারা কি বুঝলেন সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। বাপি লাহিড়িও অনেক ছাত্র যৌবনদের মন কেড়েছিল, অনেক যে গানগুলো আজকালকার ছেলেমেয়েরা পছন্দ করে সব গান দিয়ে, তাছাড়াও মঙ্গল দ্বীপ জ্বলে এই গানটাও বাপিদা গিয়েছিলেন, এবং আমার সাথে দেখা হলেই বলতেন, মমতা তুমি দুটো গান লিখে দাও না, আমি একটু গাইব। আমি একটা গান দিয়েও ছিলাম, হয়তো করে উঠতে পারিনি,